আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ আবারও নতুন নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত করেছে। এখানে মোট 6টি ক্যাটাগরিতে প্রচুর 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 সংখ্যা লোকবল নিয়োগ দেওয়া হবে, আর এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের মাধ্যম হবে অনলাইন। অনলাইনের লিঙ্কটা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তো চাইলে সেখান থেকে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন যোগ্যতা লাগবে মাত্র অষ্টম শ্রেণী পাস অথবা এসএসসি পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস। আর এখানে যারা মাদ্রাসা বোর্ড থেকে পাস করছেন অথবা কারিগরি বোর্ড থেকে পাস করছেন তারাও চাইলে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা বিস্তারিত দেখে আসি। এর আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সকল ধরনের সরকারি চাকরি ও টপ বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞাপন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জের সাধারণ প্রশাসনের অধীন নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো এখানে কিন্তু অস্থায়ীভাবে নিয়োগ হবে, আর এখানে আবেদনের মাধ্যম হবে অনলাইন। তো লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করে নেবেন, সেখানে পেয়ে যাবেন। তো এক দাগে আছে উপ প্রশাসনিক কর্মকর্তা, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা আছে 5টি, বেতন পাবেন 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। আর এখানে যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি। আর এখানে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এ দক্ষতা থাকতে হবে। তাছাড়া কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা এবং সার্টিফিকেটে প্রতি মিনিটে বাংলায় 50 ও ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে। তো কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ গতি প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। তো দুই দিকে আছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা, শার্ট মুদ্রাখারি কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা আছে 6টি, তো বেতন পাবেন 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি। আর এখানেও সেম দক্ষতায় লাগবে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা, কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা এবং স্বরলিপিতে বাংলায় 50 ও ইংরেজিতে 80 শব্দ থাকতে হবে। এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তো তিন দিকে আছে সার্টিফিকেট সহকারী, পদ সংখ্যা 2টি, বেতন পাবেন 9,300 থেকে 22,490 টাকা। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে কম্পিউটার চালানো অভিজ্ঞ হতে হবে, তারপরে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ গতি প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের সম্পন্ন করতে হবে। তো চাহিদা গেছে বেঞ্চ সহকারী, পদ সংখ্যা মাত্র 2টি, বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে যোগ্যতা অভিজ্ঞতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আর এখানে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, তারপর স্প্রেডশিট প্রেজেন্টেশনে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। পাল্টে গেছে লাইব্রেরি সহকারী, পদ মাত্র 1টি, বেতন পাবে 9,300 থেকে 22,490 টাকা। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানেও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, তারপরে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ গতি বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। তো ছয়টা গেছে হিসাব সহকারী, পদ সংখ্যা আছে এখানে 7টি। আর এখানে বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তাছাড়া কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। তো বন্ধুরা, এটা যেহেতু সরকারি চাকরি, আপনি চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের শর্তাবলী আছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ এখানে কিন্তু ওনলি সিরাজগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, অন্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনের লিঙ্কটা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো এখানে প্রার্থীর বয়সসীমা আছে 27 ফেব্রুয়ারি 2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে বয়স। আর যাদের কোটা আছে তাদের 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিল যোগ্য।
আর যাদের বয়স এখানে 25শে মার্চ 2020 তারিখে সর্বোচ্চ বয়সসীমা 30 বছর হয়েছে, তারাও এখানে আবেদন করতে পারবেন। তো এখানে অলরেডি আবেদন 6 তারিখ থেকে শুরু হয়ে গেছে আর আবেদনের লাস্ট তারিখ হলো 27শে ফেব্রুয়ারি, বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন 27শে ফেব্রুয়ারির। আর এখানে আবেদন ফি লাগবে, এখানে সকল পদের জন্য আবেদন ফি 223 টাকা। আর এটা আপনি যখন আবেদন করবেন তার ঠিক 72 ঘন্টার ভিতরে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে এই টাকাটা জমা দিতে হবে, নাহলে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। তো আপনি আবেদন করবেন কি না সেটা একান্ত আপনার নিজস্ব ব্যক্তিগত বিষয়, তবে আপনি যদি চান তো চাইলে এখানে আবেদন করতে পারেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ, আর প্লিজ চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।